আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম, আমার বয়স 54, আমার অরিজিনাল বাড়ি কাপ্তে রামিন বিজার, পেশা একজন ব্যবসায়ী। আমার এই গুরুমোড়ের এখানে ব্যথা ছিল, ব্যথা থাকার পর স্যারের কাছে আসার পরে স্যার এক্সরে দিল, বললো এখানে হাড় বাড়ছে, তো এটার জন্য আমি চিকিৎসা করতেছি। সমস্যার মতো আমি তো কাজ করতে পারতেছি না, অফিসে যেতে পারতেছি না, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে পারতেছি না, বাসাতে বাইরে যেতে পারতেছি না, টয়লেটে গেলে আমি কষ্ট হইতো, তা বাসায় রেস্টে ছিলাম, তা আমার তো লাগে জামা পাওয়া থাকতো মানে আমি অনেক কষ্ট ছিলাম, কি করা যায় কি আপনি কি করো। তারপর আমি এইখানে অ্যাড্রেস পাইলাম, ব্যক্তি আমার ওয়াইফের কাছে আমি অ্যাড্রেসটা পেয়েছি, আমার ওয়াইফ এইখানে চিকিৎসা করছে মাজার জন্য, উনি অসুস্থ হয়েছে, হওয়ার পর উনি আমাকে এইখানে সিরিয়াল দিল, আমি আসতে চাই না, উনি বলছেন আমি সিরিয়াল দিতেছি, আসলাম, আসো স্যারের দেখার পরে এই আজকে 8 দিন ধরে আমি চিকিৎসা করতেছি। মোটামুটি 2 দিন পরে আমার ব্যথা চলে গেছে, এখন আমার ব্যথা নাই, কিন্তু তারপরে বলছে 2 সপ্তাহ আমাকে থেরাপি দেওয়ার জন্য বলছে, কিছু ওষুধ দিয়েছে, আমি ওষুধ খাচ্ছি, ব্যথার দিচ্ছে, বলে ব্যথা যদি না হয় তাহলে খাবা না, আমি 2 দিন ব্যথার ওষুধ খেয়েছি, এখনও কোনো ব্যথার ওষুধ খাচ্ছি, অন্য অন্য ওষুধ চলতে আছে আর এই থেরাপি দিতেছে, এখন ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি, আশা রাখি, মনে হচ্ছে আমি অনেক সুস্থ বোধ করতেছে, এবং এইখানকার যারা আছে এরা খুব ভালো, আমার সাথে ভালো ব্যবহার করতেছে, এদের ব্যবহারের কারণে আমি আরও প্রতিদিন আসতেছি, আসতেও ভালো লাগে, নিজের ফ্যামিলির মতন এরা এদের সাথে সম্পর্ক হয়ে গেছে আমার। এই এই সমস্যা আমি জানতামই না, আমার কখনো হয়ই নাই, হঠাৎ করে 2 দিন ছোটো ছোটো ব্যথা হলো, তারপর দেখলাম আমি আর অফিসে যেতে পারলাম না, তো আমার ওয়াইফ বললো তুমি এখানে চলে যাও। আমি অলরেডি 5-7 জনকে বলে ফেলছি, এখন আমি থেরাপি দিতে দেখছি, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে, আমি বললাম ভাই আমি থেরাপি দিচ্ছি, খুব ভালো, উনি বললো ঠিক আছে আমাদের বিদ্যুৎ, আমি মোটামুটি 2-4-5 জন আমি অ্যাড্রেস অলরেডি দিয়ে দিচ্ছি, আসার কি আর 2-4 জন আসবে এখানে, আমার জানা অন্য যারা আছে আমি সবাইকে বলছি যদি কোনো সমস্যা যার যার আছে এখানে আসতে পারো। তো আমি সবাইকে বলবো যাদের আমার মতো সমস্যা আছে বা পায়ের সমস্যা, কোমরের ব্যথা, আমি কোমরটা দেখাই নাই, অত আমার ওয়াইফ দেখাইছে, পায়ের সমস্যা আমি মোটামুটি অনেক ভালো চিকিৎসা পেয়েছি, আশা রাখি আপনারা যদি আসেন আমার ধারণা হয়তো আপনাদের উপকার আসবে, তা আমার আপনাদের উপকার হলে ইনশাল্লাহ আমারও সবার জন্য মেসেজ থাকবে, আপনারা আসেন, আসতে ভালো হইলে তো আমি দোয়া পাবো, বা সবার উপকার হলে আমি শান্তি পাবো। আমি আপনাদের কাছে দোয়া চাবো, আমার জানি এই যে সমস্যাটা আর না হয়, আশা রাখি এইভাবে যদি থাকতে পারি আর না বাড়ে, এই জন্য আপনাদের সবাই দোয়া চাই, এবং সবাই আমাকে দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।